মর্নিং ওয়াক করতে গিয়া বাজার করে লেছি। চল দেখুন সূর্য উঠে গেল, কাছাকাছি এসে পড়লাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সকাল সকালবেলা আমি আবার ভিডিও করতে চলে আসলাম রান্নাঘরে। আমি দেখলেন যে সকালবেলা পিউকে নিয়ে হাঁটতে গিয়েছি, তো হেঁটে এসে তারপর তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম, বাচ্চাদের স্কুলে যাবে। তো এখন বাজে বেলা 10টা, তো আমার রান্নাবাড়ি কমপ্লিট। আমার হাজব্যান্ড এখনও ডিউটিতে যায়নি, ও স্নান করছে, তারপর ডিউটিতে যাবে। আমার এখানে রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আজকে রান্নাবাড়িটি আপনাদের দেখাই কী কী রান্না করেছি। তো বন্ধুরা, সকাল হলে যে এত দৌড়াদৌড়ি, এত মানে বিজি থাকে যে 2-3 ঘন্টা খুবই বিজি থাকি, ভিডিও করার সময় পাই না। তো খুবই তাড়াতাড়ি করে দুই দিক দিয়ে বসিয়ে রান্না করে নিতে হয়। ভাত করলাম, 4টে সবজি রান্না করলাম, 4টে সবজি খুবই তাড়াতাড়ি করে কাটা কুটি সব রান্না বাড়ি সব করতে হয়। তো ওই সময় না ভিডিও করতে পারি না। যদি সম্ভব হয় অবশ্যই একদিন আপনাদের সাথে ভিডিওটা করব, রান্না বাড়ির ভিডিওটা। তো চলুন আজকে দেখাই কী কী রান্না করেছি। এখানে করেছি মসুরির ডাল দিয়ে কুমড়ো পাতার শাক, এটা আর করেছিলাম এখানে সীতা বেগুন দিয়ে শিদল দিয়ে ভর্তা করেছি। এই যে সীতা বেগুন দিয়ে শিদল দিয়ে আমি এখানে ভর্তা করেছি। তারপর আমরা এখনো ভাত খাইনি, আর এখানে একটু আলু ভাজা আছে, বাকি আলু ভাজাটা আমি স্কুলে টিফিনে দিয়ে দিয়েছি রুটি আলু ভাজি করে। আর এখানে রান্না করেছি শিং মাছ দিয়ে ডাটা আলুর সবজি। তো ডাটাগুলো আমি আমার ক্ষেত থেকে নিয়ে এসেছি, ডাটা দিয়ে আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করেছি। আর এটা কালকে সবজি, তো এটা দেখালাম না, বাস এভাবে এভাবে রান্নাটা শেষ করে নিলাম। আর আমার চুলের মুখের অবস্থাটা দেখুন, কাজ করতে করতে কীরকম চেহারা হয়ে গেছে। আর আমার জানেন এই কানটা না খুব ব্যথা করছে, এই কানটা দেখুন ফুলে রয়েছে, আর এই কানটা কিন্তু ব্যথা করে না ততটা, এটা ভালো হয়ে গেছে মোটামুটি, পুরাপুরি না, কিন্তু এটা না প্রচণ্ড ব্যথা করে, এমনকি একটা কাশি দিলেও ব্যথা করে, এদিক থেকে এদিকে নড়লেও ব্যথা করে। আমার মনে হয় এটা ভালো হবে কি না জানি না, কিন্তু এটা খুব ব্যথা করছে। এই যে এই দেখেন এটা ফুলে রয়েছে। তো আপনারা কমেন্ট করে জানান কি দিলে কান তাড়াতাড়ি শুকায়। আমি তো মরিচ তেল দিচ্ছি, এখন কি দিলে তা আরও তাড়াতাড়ি শুকাবে, এটা ভালো হতে হবে, না হলে কিন্তু আমি রাত্রেও ঘুমাতে পারি না। তো বন্ধুরা, এখন একটু কাপড় চোপড় ধুবো, স্নান করবো, তো তারপর আপনাদের সাথে আবার দেখা করবো, আবার কথা বলবো। তো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি, আর এখন বাজে বেলা 1টা। তো আমি এতক্ষণ পর্যন্ত রান্না বাড়ি তো 10টার সময় সেরে ফেললাম, তো এতক্ষণ পর্যন্ত বসে বসে ভিডিও এডিটিং করেছি, তো ভিডিও একটা আপলোড দিয়েছি। আর এখন বসে বসে স্নান করে পুজো দিয়ে আজকে তো বৃহস্পতিবার ঘট বসাওলাম, তারপর লক্ষ্মীর ঘট বসিয়ে স্নান করে তারপর এখানে এসে বসলাম। তো বন্ধুরা, এখন বাইরের দৃশ্যটা খুবই সুন্দর। আমি ভাবলাম যে বৃষ্টি টিষ্টি হবে না, কিন্তু হাওয়া দিচ্ছে, আচ্ছা ওয়েদারটা খুবই ভালো, কিন্তু এদিকে এসে দেখি তো বাইরে খুবই মেঘ সেজে রয়েছে আকাশে, আর মেঘটা একদম কালো হয়ে গেছে, বৃষ্টিটা মনে হয় এখনই চলে আসবে। দেখাচ্ছি আকাশের নমুনাটা, এই যে এই দেখুন আকাশের অবস্থাটা, দেখলেন তো আকাশের অবস্থাটা কি অন্ধকার করে রয়েছে। আকাশটা বৃষ্টিটা এখনই চলে আসবে মনে হচ্ছে, পুরো আকাশটা কালো হয়ে গেছে। তো বন্ধুরা, এই দেখুন অ্যাঞ্জেল রানী কিভাবে ঘুমাচ্ছে। তো বাবু মামুন তো স্কুলে চলে গেলো, তার জন্য অ্যাঞ্জেল একা একা বাস চুপচাপ ঘুমাচ্ছে, ওর কাজে এটা, ওরা স্কুলে চলে গেলে শুধু ঘুমায়। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা করছি না, আবার আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।